ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের বৈশালী জেলায় ঘটেছে মার্মান্তিক এক ঘটনা সেখানে আহত একটি নীলগাইকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল ভিডিওতে ঘটনার সত্যতা প্রকাশিত হওয়ার পর সমালোচনা করছেন অনেকেই টাইমস অব ইন্ডিয়ার এক অনলাইনে প্রতিবেদনে জানানো হয়েছে বিহারের স্থানীয় কৃষকরা কিছুদিন ধরে এমন অভিযোগ করছিলেন যে দলে দলে নীলগাই তাদের ফসলের ক্ষতি করছে তারপরে স্থানীয় শিকারীদের তিনশো নীলগাই গুলি করে হত্যার নির্দেশ আসে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে অনেক নীলগাইকে একসঙ্গে গুলি করা হয় কিন্তু তারপরও একটি নীলগাই জীবিত ছিল কিন্তু শিকারীরা সেদিকে ভূক্ষেপ না করে আহত নীলগাইটিকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেন দেশটির আরেক সংবাদ মাধ্যম স্ক্রল ইন্ডিয়া জানিয়েছে গত তিরিশ আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় তারপর থেকেই অনেকে সেটি দেখে সমালোচনা করছেন কিন্তু গত বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি গর্ত খুঁড়ছেন খোঁড়া শেষ হলে তারা নীলগাইটিকে সেখানে ফেলে মাটি চাপা দিচ্ছেন সে সময় নীল বেশ বিত দেখা যায় পুরোপুরি মাটি চাপা দেওয়ার পরও প্রাণীটি নড়াচড়া করছিল তারপর কিছুক্ষণ পর সব স্থির হয়ে যায় আহত নীলগাইকে জ্যান্ত কবর দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত একজনের নামে সাধারণ অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশ টাইমস অব ইন্ডিয়াকে এ খবর দিয়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে মানুষ কতটা নির্মম হলে একটি তাজা প্রাণীকে এভাবে কবর দিতে পারে